আমাদের মুরব্বী। আসসালামু আলাইকুম। আচ্ছা কার রাগ হচ্ছে একটু হাত তুলে দেখাবে? ইস, এরকম সুযোগ আর জীবনে আমার মনে হয় পাওয়া যাবে বলে মনে হয় না। জীবনে 28 বছর আমি ওয়াজ করছি, দেখছে ছেলে মানুষ ভেতরে পুরো সাদাই। তো ওই লোকটার সঙ্গে আমার কিন্তু 28 বছরই সম্পর্ক। মাননীয় মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব আমারে মাঝে মাঝে বলতেন, ভাইজান পিঠে খাতে আসবেন না, পিঠে মানে পাগান পিঠে। একবার আমি এসেছিলাম 15-20 বছর আগে, তা আমার পাগান পিঠে করে দিয়েছিল, আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেই প্রশংসা করে যাওয়ার পরে দেখা হলে বলতো, কবে পিঠে খাতে যাবে? তা আমি এবার করে মাঝখানে পড়ে অমরা হাসপাকে গিয়েছিলাম, তুমি আমাকে পিঠে খাইয়েছিলেন। এতেকালের মাত্র কয়েকদিন আগে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ভাই, আজকের দিনে সত্যিকারে এসেছি, আমার জীবনে আল্লাহ বহুত করিয়েছে, করেছি। হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ডকুলফি, নামখানা, পদ্মবতী, পলাটকে, পলাট, দক্ষিণ চন্দ্রবতী, সোনা, বৈশাখ, হাসনাবাদ, বাংলাদেশ, সোনার মদিনাও আল্লাহ দুবার নিয়ে গেছে। জীবনে বহু কিছু আল্লাহ দেখেছে, দেখেছি ভাঙর এলাকা, মাননীয় বড়ীয় আল্লামাগণও প্রায় সব চলে গেছে, আমার নজরে আর মাত্র দুজন আছে, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর, জনাব হযরত মাওলানা আনসারউদ্দিন সাহেব রঘুনাথপুর। ভাই জানিনি বাংলার তুঘোর আলেম ছিলেন মাওলানা আবদুল্লাহ ইল গালিব সাহেব হুজুর, মাওলানা জলিল সাহেব হুজুর, এলাকার মানুষের একটা বুকের পাটা আলাদা ছিল। গালিব সাহেব যদি শুনত, রহিম সাহেব যদি শুনত, আমাকে 1 বছর এই মরিচায় আমার মাইক কেড়ে নিয়েছিল, কিয়াম করেছিল বলে। জলিল সাহেব হুজুর 500 লোক নিয়ে গেছিলেন, আবদুল্লাহ গালিব সাহেব হুজুর 700 লোক নিয়ে গেছিলেন। ওই চালতাবেড়ে মসজিদের মরিচার ইমাম সাহেব আমার মধ্যে মাইক কেড়ে নিয়েছিল, কিয়াম করেছিল বলে। তো বাধ্য বলে সেই ইমাম সাহেবকে, যিনি আমার মুখে মাইক কেড়ে নিয়েছে, তারে বাঁচাবার জন্য প্যান্ডেল ছিঁড়ে পিছন দিয়ে বার করে দিতে বলি, না তোর কবর দেবে, তা তোর জ্যান তো কবর দেবে। ফুরফুরার বীর মুজাদ্দেদ জওয়ান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, যার বাদৌলতে আজ সারা বাংলার আলেমরা ফুলের বাগানে করে খাচ্ছে, আর তার ওসিলায় লক্ষ লক্ষ আলেমদেরকে আল্লাহ রুজির সুব্যবস্থা করে দিয়েছে। জোরে বলবে না? আর একটু জোরে বলবে না? আর একটু জোরে বলবে না? নারে তকবীর, নারে তকবীর। এই দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ওসিলায় মাওলানা আব্দুর রহিম সাহেবকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন, এখানে তদবির করতেন, খুব কম হলে দিনই অন্তত 200 মানুষ আসতেন। আমার বললেন, ভাই আমি 10 পয়সা কারোর কাছে চেয়ে নিই না, অনর্গলে মানুষ আসে, বহু হিংসামূলক বহু কিছু করে, করেছে, করছে। আমি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ তার মত, তার পথ, তার রশি ধরে রেখেছি। দাদা হুজুর কিবলা নেক রুহানি দোয়ায় আল্লাহ আমার 2 বার হজ করিয়েছেন, বাড়ি সুস্থ। শুধু তাই নাই, আমার বিনা চাওয়ায় আল্লাহ আমাকে রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে। জোরে বলো, আর একটু জোরে বলো। আপনারা জানেন প্রত্যেক দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়তেন, আমি ওয়াজ করছি না, এসেছি তার সময় দুটো চারটে কথা বলে, ওয়াজ কত শুনবে, খোদা ওয়াজের গাড়ি চলছে, ইউটিউবই খোলো
যত ত্যাদর ব্যাদর ম্যাদর হ্যাদর সাদর ফ্যাদর গ্যাদর সব পাগলা করে দিচ্ছে। ওদের শেষ, ওদের বরকত, ওদের দোয়া, ওদের রহমত সব শেষ হয়ে গেছে। আমার ভাই যান মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুর সবচাইতে বড় আশ্বাস জিনিস ওটাই, রসুল্লাহ বলেছেন যার মরণ হবে, যার মরণ হবে জুমার দিন, আর যার মরণের সময় কালেমা নসিব হবে, আল্লাহ তার জাহান্নাম হারাম করে তার জন্য বেহেশত আল্লাহ ওয়াজিব করে দেবে। আর একটু জোরে বলতে পারেন না? মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুরের ইন্তেকাল হয়েছে জুমার দিনে, জানাজা হয়েছে জুমার দিনে, মাওলানা আব্দুর রহিম সাহেবের আব্বাদানেরও মরণ হয়েছে শুক্রবার জুমার দিনে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ তাও ইন্তেকাল হয়েছে জুমার দিনে। জোরে বলুন, এগুলো আউলিয়ায়ে কেরাম ওলির আলামত। ভাই বেঁচে থাকতে তার মর্ম বোঝা যায় না। মরণ আব্দুল্লাহ গালিব সাহেব বেঁচে থাকা গালিব বুঝতে পারেনি মানুষ। ওই বিবিরাটি দুধ বিবির মেলা জীবনের প্রথম জলসা কায়েম করেছিল উনি ফুরফুরার বীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিক হুজুর কেবলা। আমিও ছিলাম সেখান থেকে, আজও প্রত্যেক বছরে আমি থাকি, ওরা পয়সা দিক আর না দিক আমি অন্তত শরিকানা মতে থাকি। আর তার মূলে ছিল, তার মূলে ছিল মাওলানা আব্দুর রহিম সাহেব, তার মূলে ছিল মাওলানা আব্দুল্লাহ গালিব সাহেব। এদের অবদান, একটা মানুষ সারা জীবন আমল করেছে এই আমলে জান্নাত পাবে তার কোনো গ্যারান্টি নেই। কোন একটা মানুষের বিনিময়ে যদি একটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, শরিয়াত ওয়ালা হয়ে যায়, শরিয়াত পন্থী হয়ে যায়, খোদার কসম নবী বললেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে বলতে পারেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এমন নামাজ পড়তেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যদি তীর বিঁধে যেত ওই তীরটা স্বাভাবিকভাবে খোলা যেত না, নামাজে দাঁড়িয়ে গেলে তীরটাকে খুলে আনতে হতো। নামাজের পরে বলতেন হ্যাঁ তোমরা দাঁড়িয়ে আছো কেন, তীর খুলে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো না? তো বলছে হুজুর তীর খুলে নিয়েছি, দেখছে রক্ত ঝিঁঝিয়ে বার হচ্ছে, কিন্তু নামাজের ভিতরে বুঝতে পারি। আল্লাহর নবী বললেন হযরতে আলী, ও বাবা আলী তুমি এমন নামাজ পড়ো যে নামাজের বিনিময়ে গায়ে থেকে যদি তোমার তীর বিঁধে যায় ওই তীরটা স্বাভাবিকভাবে খোলা সম্ভব নয়। এ বাবা আলী তোমার বিনিময়ে যদি কুরে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, ও বাবা আলী ওর বিনিময়ে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর একটু জোরে বলো দরুদ শরীফ আল্লাহুম্মা। তাই সবার ঘরে কি করিস কি জানি, ফেল দিয়েছি নাকি এটাকে ওখানে মানে রেখে দিয়ে নি, অ্যামাজন ডাক ওখানে মানে রেখে রেখে দিয়েছি, ফেরে না আর কাজ করে না। এই বাবা এই রহমতের ভান্ডার গড়বি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার গড়বি উম্মতের কান্ডার, নিদান কালি তুমি ছাড়া কে করবে উদ্ধার, নিদান কালি তুমি ছাড়া কে করবে উদ্ধার, রহমতের ভান্ডার গড়বি উম্মতের কান্ডার। আল্লাহুম্মা আমি মেয়ে তো
লাশ হইলে কেহ লাগি দিবে কোলে, আমি মৃত লাশ হইলে কেহ লাগি দিবে কোলে, মরণতে লাগিব তোমায় কবরতে লাগিব তোমায় মিল্লাতে তোমার, কবরতে লাগিবে আমায় মিল্লাতে তোমার, রহমতের ভান্ডার গদবি উম্মতের কান্দার, আল্লাহুম্মা নবী বললেন আলী তোমার জীবনে এত নামাজ পড়েছ, এই নামাজ কিয়ামতের দিন তোমার নাগাতের জরিয়া হবে তার কোন গ্যারান্টি নেই, তোমার বিনিময় যদি কোন একজন ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় তার বিনিময়ে কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার নাজাতের দরিয়া বানিয়ে দেবে। আর একটু জোরে বলো, আমার ভাই জান মাওলানা আব্দুর রহিম সাহেবের জীবনে ছিল এটাই, মাওলানা আব্দুল্লাহ ইল গালিব সাহেবের জীবনে এটাই ছিল, মাওলানা জলিল সাহেব হুজুরের জীবনে এগুলো ছিল, আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহের আদর্শ ছিল, পাঁচ হুজুর কেবলা গড়ের আদর্শ ছিল, ফুরফুরার পীর ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ হুজুর যখন ইন্তেকাল করবেন মেজলা হুজুর কেবলার ওরতে মাথা রেখে ফুরফুরার পীর মোজাদ্দেদ জামান ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ বলেছিলেন, ভাই মুফতি আবু জাফর মেজলা হুজুর কেবলা আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক তোমাকে ইজ্জত দিয়েছে, ফুরফুরার পীর মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ তোমাকে মুফতি আজম টাইটেল দিয়েছে, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ দাদা হুজুর কেবলা বলতেন আমার আব্দুল হাই সিদ্দিকি ওয়াজ করে আসমানি ওয়াজ করে, মুফতি আজম মেজলা হুজুর কেবলা তিনি কিতাবি ওয়াজ করতেন, জোরে বলুন। মেজে ভাই আমি দুনিয়াতে বিদায় নিতে চলেছি, আমার বিবি বাল বাচ্চা সবাইকে তোমার হাওলা করে দিলাম, আমার আলাওলা সন্তান আদিগম তোমাকে হাওলা করে দিলাম, মেজো ভাই তোমার আগে আমি চলেছি, তবে দোয়া করো আমি চলে যাবার পর কিয়ামতের দিন আমার বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়িয়ে ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর কেবলার দাবান ধরে পাঁচ পায়ে একই সঙ্গে মুরিদ মোতাকিনদেরকে নিয়ে যেন খোদা জান্নাতে দাবা নসিব হয়। আর একটু জোরে বলুন। বলার পরই ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলেন, মুখটা পিট পিট করে নড়ছে, আল্লাহর কলেমা পড়লেন, দত করে যেন ঘটনা একটা আলোয় আলোকিত হয়ে গেল, হুজুর কলেমা পড়তে পড়তে চিরতরে বিদায় নিলেন শুক্রবারের জবাব দিন, জোরে বল। হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলেন, প্রত্যেকটা মানুষ যখন মসজিদ থেকে উঠে যায় চলে যায় সালাম প্রদান করে চলে যায়, ছোট হুজুর কেবলা যাবার সময় তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন, কারণটা কি? আমি যখন এখান থেকে নেমে যাব আমি তখন সালাম দেবো আপনাদেরকে, বরং সালাম দিয়ে নেমে যাব। তো ছোট হুজুর কেবলা ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার সময় উনি সালাম দিলেন না, বরং সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেজলা হুজুর কেবলাকে জিজ্ঞেস করলেন, হুজুর ছোট হুজুর কেবলা ইন্তেকালের সময় এরকম বললেন কেন? বললে, বাবা
হযরত মূসা আলাইহিস সালামকে ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম তাওরাত পড়ছেন, তো নবীদেরকে যখন আজরাইল আলাইহিস সালাম আসে নবীদের কাছে সালিহীন সিদ্দিকীন আউলিয়া কেরাম পীর মোর্শেদ বুজুর্গানে দিন হাক্কানি ওলামাই কেরাম এদের কাছে যখন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসে, আগে তাদেরকে পরিস্থিতি দেখে তাদেরকে পারমিশন দিয়ে তবেই তাদের জানটা সহজে কবজ করে নিয়ে চলে যায়। জোরে বলো, মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন জান কবজ করবে জানার জন্য এসেছেন, তো মূসা আলাইহিস সালাম তাওরাত পড়ছেন, আজরাইল আলাইহিস সালাম এসে উনি বললেন, হে মূসা ভালো আছো? তুমি তাওরাত পড়ছো? ঠাস করে একটা চড় মেরেছে যেন চোখ ঠেকিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ এই কোন পাগলের কাছে তুমি পাঠিয়েছো? বলে কেন তোমার এমন চড় মেরেছে চোখ ঠিকরে বার হয়েছে? তো বলছে, না পাগল আমার মূসা নয়, পাগল তুমি। কারো বলছে, আল্লাহ কারণটা কি? তো বলছে, যাও তুমি পরক্ষণে আমার মূসাকে তুমি সালাম দাও, তারপরে যা বলার তুমি বলবে। মূসা আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দেওয়ার পরে বলছেন, হে নবী মূসা, আল্লাহর মোলাকাতে আল্লাহর সাক্ষাতে আল্লাহর রেজামন্দিতে আল্লাহ তোমাকে ডেকেছে, তুমি কি রাজি আছো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে যদি আমাকে যেতে হয় মরতে হয় তো রাজি আছি, অসুবিধে নেই। তবে আমি আমার কাছে যখন তুমি পারমিশন নিতে এসেছো তা বলো তো দেখি, আল্লাহর কাছে আমি যদি হায়াত চাই তাহলে কি আমার আল্লাহ হায়াত দেবে? আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন, আল্লাহর কাছে সব বললেন। আল্লাহ বললেন, আজরাইল আমার নবী মূসাকে তুমি বলো, বনি ইসরাইলের ভিতরে একটা গরু আছে সবচাইতে দামি দামি গরু, খুব সুন্দর গরু, পছন্দনীয় গরু, আল্লাহর কাছে খুব পছন্দনীয় দামি দামি গরু, ওই বনি ইসরাইলের ভিতরে ওই গরুটার গায়ে একটা চপর মারবে, এই চপর মারার ভিতরে পাঁচ আঙুল এই হাতের চপড়ার ভিতরে যতগুলো পশম তার ভিতরে পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1000 বছর করে সময় দেব, যদি মূসা আলাইহিস সালাম হায়াত চায় সময় চায় তাহলে আমি দেব। তাহলে একটা চপর মারার বিনিময়ে এর ভিতরে যদি অঙ্ক কষে দেখা যায় কতটা পশম তার ভিতরে এসেছে, মনে হয় কোটি 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 পেরিয়ে যাবে। তো হিসাব অঙ্কে 1000 বছর করে যদি সময় দেওয়া যায় তাহলে কতদিন তিনি বাঁচবেন? মূসা আলাইহিস সালামের কাছে এসে বলা হলো, মূসা আলাইহিস সালাম বললেন, এত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, এত সময় আপনাকে দিয়েছে যদি আপনি বাঁচতে চান? তো বলছেন, না সম্ভব না, তাহলেও কি আমাকে মরতে হবে, এর পরেও কি আমার মরণ হবে? বললে, হ্যাঁ অবশ্যই মরণ হবে, দুনিয়ায় যারা এসেছে তাদের মরতেই হবে, মরণ অবশ্যই, বাঁচার মতো কোনো নাই। মূসা আলাইহিস সালাম বললেন, তবে আল্লাহ যখন ডেকেছে আল্লাহর খুশি রেজামন্দিতে আমি মূসা নবী যেতে রাজি আছি। জোরে বলুন, আমাদের জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, আমি তো শুনে অবাক, 90% মানুষ শুনে অবাক, হঠাৎ মাত্র উনি ইন্তেকাল করেছেন, কিরকম ভাবে হয়? মাওলানা সিরাজ সাহেব হুজুর আমাদের মাননীয় বরণীয় স্মরণীয় আমাদের ভাঙর থালার 1 নম্বর রত্ন, বর্তমান এখন হায়াতে আল্লাহ রেখেছে, তাকে আল্লাহ হায়াত দারাজ করে বলুন আল্লাহ আমিন। উনি বলছেন, আমি শোনার পরে বিশ্বাসই করিনি, আমিও শোনার পরেও বিশ্বাস করতে পারিনি, তারপর আবার কয়েকজনের কাছে ফোন করলাম, তবেই আবার বুঝতে পারলাম যে মারা গেছে। মরণটা এমন একটা জিনিস, আজকের আমাদের গ্রামে একটা মারা গেছে একজন, উনি থাকেন কলিকাতায়, বাড়িতে এসেছিলেন খুব অসুস্থর কারণে, তারপরে হঠাৎ মাত্র জ্বলন জ্বালা শুরু হলো, বলল আমি এখনই কলিকাতা চলে যাব, জোর করে হাঁটতে পারে না ভালো মানুষের মতন হয়ে গাড়িতে উঠে হেঁটে কলিকাতায় গেল, আজকের তার ডেডটায় মরণ হলো। অতএব অলা উকুন্তুম ফি বুরুজি মুশাইয়াদা, সে যদি লোহার পিঞ্জারায় লুকিয়ে থাকে রেহাই নাই, মরণ যার যেখানে হবে যে টাইমে হবে যখন হবে যে সময় হবে, 1 মিনিট আগেও নয় পিছিয়ে নয় মরণ তার অনিবার্য হবেই হবে। তবে মরণটা যদি মরণের মতন মরণ হয়, এই মরণটা যদি আল্লাহর হুকুমের সহ্য হয়, এই মরণটা হবে আল্লাহর জান্নাতি মরণ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাই জান, আর আমি আলোচনা বাড়াতে চাচ্ছি না, আমি আপনাদের কাছে গোলাগার হিসেবে যতটুকু আলোচনা রেখেছি, মাওলানা আব্দুর রহিম সাহেব
জান্নাতি 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 ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে নূর ভরিয়ে দিক, ওনার মতন মরণ আর ওনার সঙ্গের সাথী হয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী দাদা হুজুর কেবলার মতাদর্শে আল্লাহ নবীর উম্মতের খাতায় নামটা লিখে শুক্রবারে জুমার দিনে রমজান মাসে কালেমা পড়তে পড়তে যেন আল্লাহ আমাদের মরণটা খাতেভাবে খায় নসিব করে, বিশ্বনবীর দুরানির চেহারা দেখতে দেখতে যেন মরণ হয়। জোরে বলুন আল্লাহ আমিন। বড় শুরু করেন, ছোট ছোট করে দোয়া করে নেবে যা চাল্লাহ্মা জীবনের গুণার বোঝানি কালি হাত দুটো হাত তুলি দুনিয়ায় যার বাপ নাই সেই জানে বাপের কি জানা, দুনিয়ায় আমরা বাহারা হয়ে গেছি যাদের মা নাই তারা জানে মায়ের কি জানা। আল্লাহ তুমি রহিম সাহেবের কয়েকটা জামাই করে দিয়ে গেছে আলিম জামাই, আলিম হাফেজ মুফতি ছেলেগুলোকে আলিম করে রেখে দিয়ে গেছে। আল্লাহ তোমার রহমতের করুণা আমার মতো গুণাগারীদের বড় বড় হাক্কানি আলেমদেরকে নিয়ে তোমার নামাজি পরে প্রত্যেকের বান্দাদেরকে নিয়ে দুটো গালিয়া দুনিয়েছি দয়া করে কবর করে নিয়ে তাদের কবর গুলো বাগান বানিয়ে দাও। আল্লাহ ভাঙর থানা রত্ন এক এক করে সবাই চলে গেল, মলান আব্দুল শেখরি সাহেব হুজুর, মলান আব্দুল্লাহ গালিব সাহেব হুজুর, ভাঙরের বহু নামি দামি আলে বলাবার সব চলে গেল। আমাদের কাছে একটাই রত্ন মাত্র দেখতে পাচ্ছি, আল্লাহ মাওলানা সিরাজ সাহেব হুজুর আমাদের পাশে আমার হাতে হাত তুলেছেন না হুজুরে হায়াত কিসমত দারাজ করে দিন। সেই দুহাজার আল্লাহ পাক আমাদের সবাকার দিদারে কামাল দিদারে মদিনা আমাদের সবাকার নসিবে যেন কবুল হো। আল্লাহ মরণটা যেন ঈমানের সঙ্গে নসিবে হো। অবা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক ভাই, যে যেখানে আছেন চলে আসেন, আবার হুজুর আখির দোয়া করবেন, জাস 11টা পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাওয়ার ঘরের ব্যবস্থা রেখেছি আপনাদের জন্য আমার ভাইপো মাওলানা মোহাম্মদ আলী সাহেব, আপনারা জানেন খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন। ওনার যা যোগাযোগ, আমি যে বছরে হজে যাই 100 অধিক আলেম ওলামা এসেছিলেন, 80 জন আলেমকে দিয়ে ওয়াজ করিয়েছিলাম 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে। তো আলহামদুলিল্লাহ যা আলেম ওলামা দাওয়াত করেছেন, যা এসেছেন, মনে করে যেদিন সারা রাত ওয়াজ করাবো তো ইনশাল্লাহ 5 মিনিট 10 মিনিট করে সবাই দিলেও সারা রাত তবু কভার হবে না। আমরা এসেছি সত্যিকারে ভালোবাসায় মহব্বতে, শুধু একটু দোয়া নেওয়ার আশায় আলহামদুলিল্লাহ। তাই আমরা ধৈর্য হারা হবেন না, একটু অন্তত ধৈর্য ধরে আখিরে বরাদাত হুজুর কেবলা করবেন, আমরা সবাই আছি থাকবো ইনশাল্লাহ। হুজুরের নেক রুহানি দোয়া, দাদা হুজুর কেবলার নব কদমের ওসিলায়, আমার নবী পাকের নালাই শিবের ওসিলায় এই জলসা যেন কবুল করে নিয়ে আল্লাহ কেয়ামতের দিন আমাদের যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়। জোরে বলুন
জনাব মাওলানা মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের মহান ইসালে সালাম, মাওলানা আল্লামা সিরাজ সাহেব হুজুর কিবলা, জনাব হযরত মাওলানা সিরাজ সাহেব হুজুর কিবলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বসে আছে, আপনাদেরকে নিয়ে এক্ষুনি দোয়া করবে। আমি দুটো একটি কথা বলবো। অনেকে হয়তো ভাবছেন যে এত নামি দামি আলেম ওলামা এসেছে আর এইভাবে প্যান্ডেলগুলো এইভাবে কেন করলো, ঠিক পরিবেশটা যেন ঠিক ভালো লাগেনি। সত্যিকারের কথা, বিভিন্ন জলসায় যাই, বিভিন্ন জায়গায় দেখি, শুনেছি, কথাটা একটু মন দিয়ে শুনবেন। বর্তমান সময়ে যেভাবে জলসা এবং বিয়ে বাড়িতে যেভাবে অপচয় করা হচ্ছে, টাকা পয়সা তছনছ করা হচ্ছে, বিভিন্ন স্টাইলে প্যান্ডেল, বিভিন্ন স্টাইলে লাইটিং করে, এই অপচয়টা আব্বাও পছন্দ করতো না আর আমারও পছন্দ নয়, যার কারণে আমরা এইভাবে এগুলো করেছি। আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। এখন জলসার সময় প্রচুর পরিমাণে টাকা পয়সা লাইটিং থেকে শুরু করে বিভিন্ন রকম প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্নভাবে অপচয় করা হচ্ছে। আমরা যদি এই টাকা পয়সাগুলো নিয়ে অন্য আরও সমাজের অন্য কাজ করতে পারি, আশা করি আমাদের অনেক উপকার হবে। আমাদের আল্লাহ রহমতে প্রচুর আলেম ওলামা এসেছে, ভালোভাবেই জলসা কভার হয়ে গিয়েছে, প্যান্ডেলের জন্য লাইটিংয়ের জন্য কোনো সমস্যা হয়নি, তাতে করে দেখা যায় অনেক অসুবিধা হয়, এটা একটা কথা। আর একটা কথা যেটা বলবো, আপনারা মূলত অনেকে শুনেছেন আজকে জলসাটা মূলত আমার টোটাল যে আমাদের বাড়ি পাঁচটা বাড়িতে যে বোনরা আছে, 20টা বোন আছে, 20টা বোনদের উদ্যোগেই জলসাটা। তারা চেয়েছিল আব্বা ইন্তেকালের পরে সবাইকে নিয়ে একদিন করে খাওয়াবে, কিন্তু 20টা জায়গায় যাওয়া তো সম্ভব হয়নি, যার কারণে তারা উদ্যোগ নিয়েই বলেছিল যে আমরা একটা জলসা দেবো। তা আমি বলেছিলাম ঠিক আছে, আমিও তার সাথে একটু শেয়ার হব, এবং তাদের বলেছিলাম যে তাবারকের ব্যবস্থাটা করার জন্য কিছুটা হয়েছে, কিছুটা আমাদের আরো দিতে হয়েছে। এভাবেই আমরা এটা মেনটেন করেছি, এবং শুধু আমার আব্বার একার জন্য নয়, আমার আব্বা এবং দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের সকলের রুহে সাবরেসার উদ্দেশ্যে আজকে এই জলসাটা হয়েছে। আমাদের বাড়িতে অনেকেই আত্মীয় স্বজন সবাই এসেছে, অনেক আত্মীয় স্বজন কুটুম প্রচুর এসেছে আমাদের বাড়িতে। এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি, পাঁচটা ফ্যামিলিতে যে কোনো অনুষ্ঠান, যে কোনো খাওয়া দাওয়া, যে কোনো দোয়ার মজলিস হলে আমরা একত্রিতভাবে এখনো করে আসছি। জানি না আর কতদিন এইভাবে একত্রিতভাবে করে নিয়ে যাব। আজকে দুপুরেই প্রায় 200 আত্মীয় স্বজন এসছে, সবাইকে একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইভাবে একত্রিতভাবে মিলেমিশে কাজ করা যায় কিনা। আল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ আমাদের তৌফিক দেবে, আমরা এইভাবেই আগিয়ে নিয়ে যাব। তো এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের জলসা, এই ধরনের যে কোনো জিনিস হলে না খুব কষ্ট হয়, আব্বা না সমস্ত বন্ধুদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে ফোন করতো, এই এটা হবে, এই ওটা হবে, এই এটা হবে, এইভাবে যেন মাথা খারাপ হয়ে যেত, একটা আলোচনা করতো। কিন্তু আজকে আমাদের বাড়িতে প্রচুর মেহমানরা এসছে, প্রচুর আত্মীয় স্বজন কুটুমরা সবাই এসছে, কিন্তু আমার আব্বা বিরিয়ানি নেই। আব্বা ফোন করে বললো না এই এই আসছি, এই তুমি ফোন করে আসছি, একবার আপনার বলার সময় হলো আপনার মধ্যে বললো না, আমরা নিজেরাই জানি না যে আপনার অনুষ্ঠানে আপনার জলসা আপনার সর্বশেষ যেতে করতে হবে। সে আব্বা আমার কবরে শুয়ে আছে, মাইকের আওয়াজ আমার কবর পর্যন্ত যাচ্ছে, কিন্তু আজকে সেই লোক আমার কাছে নেই, একটা বারো বলতে পারলো না যে কে কে আসছে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, কি হবে না হবে, কত একটা ঝামেলার মধ্যে থাকতো, কিন্তু আমার আব্বা এখানে চলে যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সকলে আপনার জন্য দোয়া করুন যাতে করে আব্বার কবর শান্তি হয়, আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, গোলাপ ফুলের বাগান বনে যায়। কত হয়েছি, কত না আনন্দ, কত একসঙ্গে সবাই মিলে একটা ফোন করে করি, কোশাইকে ডাকা, ওকে ডাকা, কত ভাবে করতে আরো সবাই আছে বাচ্চা যারা,
কিন্তু আব্বা জানে একটু অন্যরকম হয়ে যাবে এই অনুষ্ঠান গুলো হলে, কিন্তু আজকে আমার আব্বা সেই সেই কাউকে ফোন করতে পারিনি, কাউকে কিছুই বলতে পারিনি, এমনকি আমরা ছেলে আব্বার জন্য আজকে এই অনুষ্ঠানটা করছি, অন্তরটা ফিরে যায় যে ঠিক আব্বা মারা গিয়েছে, এভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। আমি বটপুকুর থেকে জল সেরে বাড়িতে এসেছি পৌনে তিনটের সময়, এসে যখন বারে 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 দরজায় আঘাত করেছি, আব্বা উঠে গিয়ে যে মার বললো, মা বললো আমি গিয়ে দরজাটা খুলি, কিন্তু খুলিনি, মা বললো শুয়ে থাকো, তারপরে আমি উঠে গিয়ে শুয়ে পড়েছি, আব্বা উঠে হয়েছি বাথরুমে চলে গেল, আমি শুয়ে পড়েছি, যখন আব্বার কথা শুনতে পাচ্ছি কিন্তু তারপরে আব্বার সাথে আর উঠলে কথা বলতে পারিনি। যখন মা আমাকে ডাকলো ওপরে ঘর থেকে, ফজরের শেষ সময় শেষ হয়ে যাচ্ছে, আমি এসে যখন মা ভাবতেও পারিনি যে আব্বা মারা গিয়েছে, ওখানে পড়ে আছে, কতক্ষণ আগে মারা গিয়েছে, আমি যখন এসে দেখলাম যে এইভাবে হাত সামনে দিয়ে পড়ে আছে মাথাটা এইভাবে, আমি দেখেই বুঝতে পেরেছি আমার আব্বা দুনিয়াতে নেই, অনেক আগেই চলে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে চিল্লাবেল্লি করলাম, সঙ্গে সঙ্গে অনেকেই ছুটে ছুটে আসলো, কিন্তু তারপর থেকে আব্বা জানাজা পর্যন্ত আমি আব্বার গায়েও হাত দিতে পারলাম না, এতটা কষ্ট হচ্ছিল, এতটা মুক্ত ফেলে যাচ্ছিল, আমার মানে অন্যরকম সেন্স হয়ে গিয়েছিল। তা আপনারা আমার আব্বার জন্য দোয়া করে এইভাবে চলে যাবে আমরা বুঝতে পারিনি, কেউ জানতাম না, কেউ বিশ্বাস করতে পারিনি। আগে রেজাউল করিম সাহেব বলতো, হুজুরও বলছিল যে আমরা কেউ ভাবতেও পারিনি যে আমার আব্বা চলে যাবে, মামা সাহেব চলে যাবে। তা আপনারা সকলে আব্বার জন্য দোয়া করুন, যাতে করে আব্বার কবরটা জান্নাতের বাগান হয়। হুজুর আছে আপনাদের সামনে, দুটো একটি কথা বলে হুজুর দোয়া করে দেবেন, আপনারা সবাই তাবারক খেয়ে যাবেন, সকলে দোয়া করবেন আব্বার জন্য।